আসসালামু আলাইকুম। এমএস ক্রাফট এন্ড ডিজাইনে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি আজকে খুব সুন্দর একটি বেডশিট হ্যান্ড পেন্টিং করে দেখাবো। এই চাদরটা পেন্টিং করার জন্য আমি দুই রকমের কালার ব্যবহার করেছি, অ্যাক্রাইলিক কালার ও অ্যাক্রামিন কালার। অ্যাক্রামিন কালারগুলো বিভিন্ন কেমিক্যালের সাথে মিক্স করে ব্যবহার করতে হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই চাদরটার জন্য আমি এখানে কটন কাপড় নিয়েছি আর ফ্ল্যাট তুলি এবং জিরো নাম্বার তুলি ব্যবহার করছি। আগে থেকে আমি চাদরটা এঁকে নিয়েছি, এই ড্রয়িংয়ের উপর এখন আমি কালার করে নিব। ফ্লাওয়ারটা করার জন্য আমি এখানে লাল রং ব্যবহার করছি, আর যে লতা পাতাগুলো আছে সেগুলো আমি সবুজ রং দিয়ে করে নিব। আর একটি ছোট ফুল করে নিব বেগুনি কালার দিয়ে, আর একটি ছোট ফুল করে নিব আমি কাঁঠালি হলুদ দিয়ে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কালারগুলো করি। এই চাদরটা তো অনেক বড়, কিং সাইজের চাদর, এই জন্য আমি সবগুলো কাজ আপনাদেরকে দেখাতে পারছি না বলে দুঃখিত। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি কিছু টেনে টেনে দিয়েছি এবং কাট করে দিয়েছি। তো আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আপনাদের দোয়ায় আমি এখন অর্ডার নিচ্ছি, এটা আমার অর্ডারের চাদর। আর এই চাদরগুলো করার পরে তিন চার দিন আপনারা একটু শুকিয়ে নেবেন, তারপরে আয়রন করে নিলে কখনো এই রঙগুলো উঠবে না এবং কালারগুলো নষ্ট হবে না। আপনারা যদি কেউ এই চাদরগুলো নিতে ইচ্ছুক হন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জারের নাম্বার দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করুন।
দেখুন বন্ধুরা, আমার চাদরের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। ফুল চাদরে আমার এই কাজটা হবে। আর এখন আমি বালিশের কভার করে নিচ্ছি। এখানে দুটি বালিশের কভার হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি টেনে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আমি কাজগুলো করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার চাদরটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন ফুলের বাগান। আমার এই চাদরটি 6 হাত বাই 6.5 হাত, কিং সাইজের চাদর। আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।